কালকে আমাকে ক্লাসে একজন ভদ্রমহিলা জিজ্ঞেস করছেন যে স্যার যখনই বলতে যাই না শ্যাল বসবো না উইল মে না মাইট ক্যান না কুড, পুরো কনফিউজ হয়ে যায়। অথচ আমি জানি আমি লিখতে পারি কিন্তু আমি বলতে পারছি না। বেশিরভাগের কিন্তু এই সমস্যাটা আছে, একটা আত্মবিশ্বাসের অভাব। তাহলে কি করতে হবে আমাদেরকে? প্রথমে স্টেপ বাই স্টেপ ছোট ছোট ইংরাজি শিখুন, ছোট ছোট কনভারসেশন যেটা আপনি শিওর যে আপনি বলতে পারবেন, আপনার ভুল হবে না, এইগুলো বলুন। তারপরে আস্তে আস্তে একটা টপিকের উপরে বলুন, তারপরে আপনি জিডিতে যান, ডিবেটে যান, গ্রুপ ডিসকাশনে যান, এগুলো করুন। তো স্টেপ বাই স্টেপ যেতে হবে। পুরো যে কোর্সটা আমরা ডিজাইন করেছি তার মধ্যে শুধু কিন্তু ইংরাজি শেখানো বা ইংরাজি বলা বা ইংরাজি গ্রামার এটা আছে তা নয়, পুরোটা একটা পার্সোনাল ডেভেলপমেন্টের প্যাকেজ। কী কী আছে তার একটা আইডিয়া আপনাকে দিচ্ছি সিলেবাস সম্পর্কে। দেখুন এখানে যেগুলো আপনাকে করতে হবে, প্রথমেই আসছে কমিউনিকেশন স্কিল, মানে সুন্দর করে গুছিয়ে কথা বলার পদ্ধতিটা শিখতে হবে। ইংরাজিতে ভালো করে বলার জন্য স্পিচ ডিবেট এগুলো করতে হবে, জিডিতেও করতেই হবে ডেফিনেটলি। এগুলো ছাড়াও অডিও ভিজুয়াল প্রোগ্রামসটা আছে, মানে আপনাকে শুনতে হবে, দেখতে হবে এবং তারপরে যেটা শুনলেন বা দেখলেন বলতে হবে। যারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য ইন্টারভিউ ট্রেনিং থাকবে। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার, ইউনিভার্সিটির ছেলে মেয়েদের লাগে, আর যারা অফিসে চাকরি করেন কর্পোরেট অফিসে বা গভর্নমেন্ট অফিসে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিতে হয়। আপনি পিপিটি স্লাইড বানালেন, প্রজেক্টরের মাধ্যমে আপনাকে দেখাতে হবে বা স্মার্ট টিভিতে দেখাতে হবে, দেখিয়ে সবাইকে বোঝাতে হবে ব্যাপারটা কি। এই যখনই প্রেজেন্টেশনটা দিতে যান তখনই দেখবেন মুখে আটকে যায় আর বলতে পারে না, গুছিয়ে বলতে পারে না, কনফিউশন তৈরি হয়ে যায়। এইটা বারবার এখানে ভালো করে করানো হয়। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা আপনাকে স্ক্রিন দেখিয়ে বাকি স্টুডেন্টদেরকে এক্সপ্লেন করতে হবে, এতে আপনার স্মার্টনেস বাড়ে, কনফিডেন্স লেভেল বাড়ে, বলার ক্ষমতা বাড়ে এবং অফকোর্স প্রেজেন্টেশন স্কিলটা দারুণভাবে হয়ে যায়। আর কি আছে? ফোনেটিক প্রোনাউন্সিয়েশনস, এই জিনিসগুলোর উপরে জোর দেওয়া হয় যাতে ইংরেজিটা ঠিকঠাক হয়। আর মোস্ট ইম্পর্টেন্টলি বডি ল্যাঙ্গুয়েজ, এই বডি ল্যাঙ্গুয়েজটা কিন্তু ভাইটাল রোল প্লে করে। আমরা যে কমিউনিকেশনটা করি, আমরা যখন কথা বলি, এই কথা বলার মধ্যে 8% শুধুমাত্র স্পোকেন ওয়ার্ডসের ওপরে যায়, 38% আসে ইন্টোনেশন আপনার টোনটার উপরে, বাকি যে 55% এটা পুরোটাই বডি ল্যাঙ্গুয়েজ, মানে আপনার তাকানো, দেখা, জেস্চার, পশ্চার, এই জিনিসগুলোর উপরে ভীষণভাবে গুরুত্ব দেওয়া হয় ক্লাসে, ছোটোদের ক্লাসে এবং বড়দের ক্লাসে। কারণ আপনার বডি ল্যাঙ্গুয়েজ এমন একটা জিনিস, কথা না বলেও আপনি বিভিন্ন কথা মানুষকে বোঝাতে পারেন, এটাই আপনার পার্সোনালিটির পরিচয়। সো বডি ল্যাঙ্গুয়েজটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট, রাইট? এটা গুরুত্ব দিয়ে কিন্তু এখানে শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, এবং বডি ল্যাঙ্গুয়েজে কীভাবে মুভমেন্টগুলো করলে, জেস্চার কীরকম হলে, পশ্চার কীরকম হলে মানুষ আপনার সম্পর্কে কী ধারণা করতে পারে সেই আইডিয়াটা নিতে হবে। তাছাড়াও বডি ল্যাঙ্গুয়েজে প্রচুর বই পাওয়া যায়, প্রচুর ভিডিওস পাওয়া যায়, আপনি নিজে দেখতে পারেন, ডেফিনেটলি অনেকটা ইম্প্রুভমেন্ট করবেন। এগুলো ছাড়াও দেখুন আরও যেটা আপনাকে করতে হবে, ক্রিয়েটিভ থিঙ্কিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, এই জিনিসটা করতে হবে। ক্রিয়েটিভ থিঙ্কিং বা ক্রিটিক্যাল থিঙ্কিং মানে কি? নতুন কিছু চিন্তা করা, আউট অফ দ্য বক্স চিন্তা করতে শেখা, যে একই প্যাটার্নে ভাবছেন এর বাইরে অন্য কি করতে পারেন। যারা অনেক সময় বলেন যে চাকরি নেই আমরা কি করব, চাকরি নেই এই ব্যাপারটা ঠিক নয়, আপনাকে এমন কিছু ভাবতে হবে যেটা ট্র্যাডিশনাল স্ট্রাকচারের বাইরে। আপনি যদি সবসময়, যারা পড়াশোনা করেছে তারা যদি সারা জীবন এটার জন্যই ওয়েট করে যে কবে টেট পরীক্ষা হবে, কবে এসএসসি হবে, কবে সরকারি চাকরিগুলো হবে, তাহলে কিন্তু চান্স খুবই কম আছে। কিন্তু তার বাইরে যারা ভাবে, নিজেরা ক্রিয়েটিভ হতে পারে, একটা বিজনেস স্টার্ট করতে পারে, কর্পোরেটে জয়েন করতে পারে এবং প্রাথমিকভাবে কম স্যালারি হলেও পরে কিন্তু অনেকটা গ্রো করে যায়, তাদের জন্য কিন্তু অনেক চাকরি আছে, জীবন ভীষণ ভালো। এইটা কিভাবে করবেন, এই কনফিডেন্সটা কিভাবে বাড়াবেন, সেগুলো কিন্তু এখানে ভীষণভাবে শেখানো হয়। তার মানে একজন মানুষকে স্মার্ট অ্যান্ড কনফিডেন্ট করে তোলা হয়। পুরো সিলেবাসটা একটা অনেক বড় সিলেবাস, যেটা আমি পুরো ভিডিওর মধ্যে হয়তো এক্সপ্লেন করতে পারবো না, ভিডিওর লাস্টে পুরো ডিটেলসটা আমি দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। দেখার পরে আমাকে ফোন করুন নিচের নাম্বারে, যে এই জিনিসটা আমি কী করে ডেভেলপ করতে পারবো। শুধু কি ইংরাজি শিখলেই হয় তা কিন্তু নয়, ভালোভাবে বলতে হবে, এমনভাবে বলতে হবে যেন আপনি যখন বলেন তখন মানুষকে আপনি অ্যাট্রাক্ট করতে পারেন টুয়ার্ডস ইউ। এটা কি তো কমিউনিকেশন বলে? শুধু বলা নয়, দারুণভাবে বলতে শেখা, এটাই ইম্পর্টেন্ট। নট অনলি ইন ইংলিশ, ইভেন ইন বেঙ্গলি, আপনি যখন বাংলায় কথা বলছেন, সাপোজ ইউ আর স্পিকিং ইন হিন্দি, যখন আপনি হিন্দি বলছেন, যেটাই আপনার ল্যাঙ্গুয়েজ হোক না কেন, আকর্ষণীয়ভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারা কিন্তু শিখতেই হবে। ইভেন ফর এ হাউস ওয়াইফ ইটস ইম্পর্টেন্ট, ইভেন ফর এ চাইল্ড ইটস ইম্পর্টেন্ট, ইভেন এজ এ প্রফেশনাল ইটস ইম্পর্টেন্ট। যে কোনো জায়গায় তো আপনি কথা বলছেন, এভরিওয়্যার ইউ আর স্পিকিং, তাহলে স্পিকিংটা আর্ট, এটাকে বলা হয় কমিউনিকেশন স্কিল, এইটাকে ডেভেলপ করুন। যারা বড় লিডার হন দেশের বা আমাদের রাজ্যের বা ইন্ডাস্ট্রিয়াল লিডার, তারা আলটিমেটলি কী করেন, দারুণ সুন্দর কথা বলতে জানেন। এই কথা বলাটা জরুরি, এইটাকে আপনারা গুরুত্ব দিন, গুরুত্ব দিয়ে ভাবুন, কথা বলতে শিখুন, নিজের ব্যক্তিত্বকে প্রকাশ করুন, নিজের ব্যক্তিত্বের মধ্যে একটু ধার আনুন, ভার আনুন। এবং এই পুরো কোর্সটা এখানে করা হয় এবং প্র্যাকটিস করা হয়। যদি আপনার মনে হয় যে আপনাকে আপগ্রেড করতে হবে,
ইংলিশের সাথে সাথেও আপনার পার্সোনালিটিকে ডেভেলপ করতে হবে, শাইন করতে হবে, নিজেকে অ্যাট্রাক্টিভ করতে হবে, তাহলে জয়েন করতে হবে, রাইট? জয়েন করার জন্য আপনাকে একটা ছোট্ট পরীক্ষা দিতে হবে, একদম সিম্পল লেভেল টেস্ট। আমরা বুঝবো আপনার প্রেজেন্ট স্ট্যান্ডার্ড অফ ইংলিশটা কী আছে, আপনি কী করেন, এবং সেই অনুযায়ী কোন কোর্সটা আপনার জন্য ভালো হবে, দ্যাট উই উইল গাইড ইউ। আপনি আমাদের বলবেন যে আপনার কোথায় সমস্যা হচ্ছে, আপনি নার্ভাস হয়ে পড়ছেন, আপনার প্রেজেন্টেশন করতে অসুবিধা হচ্ছে, ইংলিশে ভয় আছে, না ওভারঅল মানুষের সামনে কথা বলতেই আপনার ভয় করে, অনেকেরই হয়, এই জিনিসগুলো আপনাকে বলতে হবে। দেন উই ক্যান হেল্প ইউ, উই ক্যান গাইড ইউ, অ্যান্ড ডেফিনেটলি উই ক্যান ইম্প্রুভ ইউর লাইফ। অলরাইট, দেরি করবেন না, যত দেরি করবেন কিন্তু আপনার দেরি হয়ে যাবে। অনেক সময় সিদ্ধান্ত নিতে পারা যায় না, আজ নয় কাল, করব কি করব না, এই সিদ্ধান্ত ইনতায় ভাবেন। আমি যখন আপনাকে শেখাবো, আমি সমস্ত আমার যতটা নলেজ আছে, আমি যতটা শিখতে পেরেছি 20-25 বছরে, আমি পুরো অভিজ্ঞতাটা আপনাকে দেব, এবং আপনাকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। ডিসিশনস মেকিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টুল অফ লাইফ। আমাদের এই কোর্সে সব থেকে বেশি গুরুত্ব যেটা দেওয়া হয়, দ্যাটস আ ডিসিশনস মেকিং, কীভাবে আপনি সিদ্ধান্ত নেবেন, স্মার্ট ডিসিশনস কীভাবে নেওয়া যেতে পারে, নিজেকে অ্যানালিসিস কী করে করবেন, নিজেকে কনফিডেন্ট কী করে তৈরি করবেন, এই প্রত্যেকটা জিনিসের উপর গুরুত্ব দিয়ে শেখানো হয়। অনেকগুলো ভিডিও আমি দিয়েছি, আপনি দেখেছেন, আমার নাম জানেন, সমস্ত কিছু জানেন, নিশ্চিন্তে আপনি কল করুন, আমাদের কাউন্সিলারদের সঙ্গে কথা বলুন। আমি দায়িত্ব নিয়ে বলছি যে ডেফিনেটলি আপনি ইম্প্রুভ করতে পারবেন, কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে, আমি ম্যাজিক তো জানি না, সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস, রেগুলারিটি মেনটেন করতে হবে, ভুল ধারণাগুলো থেকে বেরিয়ে আসতে হবে। দ্য ওয়ার্ল্ড ইজ বিউটিফুল, আপনার প্রেজেন্টেশনটা বিউটিফুল হতে হবে, নাহলে এই বিউটিফুল ওয়ার্ল্ডে ওয়ার্স্ট পারফরমেন্স নিয়ে আপনি কিন্তু এক্সিস্ট করতে পারবেন না। তাই জন্যে নিজেকে আপডেট করতে হবে, এটার জন্য চেষ্টা করুন। ওকে, কল করুন, কল করে আরও ডিটেলে জানুন, নিশ্চিন্ত হন, তবেই আপনি জয়েন করুন এবং শিখুন, আপনার ইংলিশ ভীষণ স্ট্রং হয়ে যাবে, স্মার্ট হয়ে যাবে, দ্যাটস গ্যারান্টি। ওকে, সো জয়েন আস।